নমস্কার মিত্র পাম্প স্ট্রিতে আরও একটি মেল হাতের সাথে সামান্য কিছু আলোচনা করব লাস্ট পর্যন্ত অবশ্য থাকবেন এক্ষেত্রে প্রধানত দেখব এমসাইনের সাথে একটি রেখা যেটা মূলত মঙ্গলের থেকে স্থিত হয়েছে এবং উত্থিত হয়ে পুরো স্যাটার্ন মাউন্ট পর্যন্ত চলে গেছে এরকম যাদের হাতে রেখা থেকে থাকে তারা কিন্তু জীবনে অনেক উন্নতি করে থাকে তরক্কি করে থাকে বিশেষ করে ভূমিগত বিজনেস সংক্রান্ত বিজনেসের দিক দিয়ে এরা অনেক বেশি তরক্কি করে থাকে এদের জীবনে আটকাতে কেউ পারে না বললেই চলে কারণ অনেকটা দূর এগিয়ে যায় এনারা বিশেষ কোনো কারণে অথবা বিশেষ কোনো ক্ষেত্র থেকে উত্থিত হয়ে এরা অনেক বেশি দূর প্রসারিত হতে থাকে জীবনে এখানে যে লাক লাইনটা আছে সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে চন্দ্রের থেকে উৎপত্তি হয়েছে মন স্থির করতে পারেন না ঠিক আছে কিন্তু তার সাথে ইনকামও আছে বিদেশের থেকে অনেক বেশি ধনপ্রাপ্তি যোগ আছে এতে এমন কোনো কাজ ইনি করে থাকবেন যার কারণে বিদেশগত বৈদেশিকগত যে ধন সেটা কিন্তু এনার হাতে আসতে থাকবে অথবা ইনি এমন বিদেশে গিয়েও ইনকামের সোর্স খুঁজে নিতে পারবেন সেটাও কিন্তু আছে এই হাতে যাই হোক এখানে দুটো পরপর যে রেখা একটাকে হেডলাইন টাচ করে গেছে আরেকটা কিন্তু এখান দিয়ে গেছে দেখুন এই দুটোই কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে এনার ক্ষেত্রে খুবই প্লাস পয়েন্ট আছে এই দুটো রেখার ক্ষেত্রেই এবং এই ক্ষেত্রে একটা মাসের সাইন খুব বড় আকারে তৈরি করেছে বিশেষ করে লাইনের উপরে যাদের এত বড় মাসের সাইন থেকে থাকে তারা কিন্তু জীবনের একটা সময়ে গিয়ে অনেক বেশি উন্নতি করে থাকে অনেক বেশি উন্নতি করে থাকে আনলিমিটেড টাকা পয়সার মালিক হয়ে থাকে সাথে সাথে বৃহস্পতি মাউন্টটাও দেখলে বোঝা যাবে এখানে একটা ডোর সাইন আছে ডোর সাইনটাও কিন্তু অনেক বেশি পয়সা দিয়ে থাকে দান ধনের সাথে সাথে নিজস্ব যে ক্রিয়েটিভিটি আছে সেটা সেটাকে কিন্তু আগে বাড়াতে থাকতে থাকে এনারা খুবই প্লাস পয়েন্ট বোঝা যায় এই ডোর সাইনটা অনেক বেশি উন্নতি যোগ আছে এই হাতটাতে বর্তমানে এটা কিন্তু সম্মানের সাথে উন্নতি প্লাস জীবনের একটা সময় গিয়ে প্রায় ছত্রিশ বছর বয়সে গিয়ে কিন্তু সেটেলমেন্ট এনারা পেয়ে যায় বত্রিশ বছরের আগে কিন্তু নিজস্ব কোনো প্রপার্টি কিন্তু এনাদের থেকে থাকে কিন্তু বিশেষ কিছু কারণের জন্য এনার ভিতরে ইকোয়েস্টিক প্রবলেমটা অনেক বেশি হয়ে থাকবে তার কারণ এই ক্ষেত্র থেকে অর্থাৎ দেখুন আয়ু রেখা থেকে কোনো রেখা উর্থিত হয়ে সেটা যদি বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে যায় তারা কিন্তু অনেক বেশি ইকোয়েস্টিক কোয়ালিটি টাইপের মাইন্ডেড হয়ে থাকে অতএব ইগোটাকে কন্ট্রোল করে যে কোনো কাজ করা এনার ক্ষেত্রে উচিত হবে বলে আমি মনে করছি যদিও বৃহস্পতিটা ওয়াল ইন অল আছে সবসময় নিজস্ব বুদ্ধি এবং নিজস্ব ব্রেন চালিয়ে ইনি কার্যক্ষমতা ক্ষমতাটাকে এগিয়ে নিয়ে যেতে থাকবেন নিজ অন্য কারোর বুদ্ধি ধার করার লোক কিন্তু এনারা না নিজস্ব বুদ্ধি নিয়ে চলা চলার লোক সবসময় এনারা বৃহস্পতি অনেকটা উচ্চস্ত আছে দান ধন বিদ্যা কলা প্রভৃতি অনেক কিছু জিনিস এনার ভিতরে থেকে থাকবে যেখানে যাবেন সেখানে কিন্তু কম বেশি একটা রেসপেক্ট সবসময়ের জন্য ইনি আর্নিং করবেন বৃহস্পতি যাদের রন থাকে তারা কিন্তু জীবনে অনেক বেশি বাধার সম্মুখীন হন না একটা সোজা ওয়ে বা সোজা পথে কিন্তু এনারা জীবন ধারণ করতে থাকেন খুবই ভালো একটা লক্ষণ শনির ক্ষেত্রে চতুর্ভুজের চিহ্ন হলো হঠাৎ ধনপ্রাপ্তি যোগ অথবা পৈতৃক সম্পত্তি যোগ অথবা যে ধন ইনি জানেন না সেখান থেকে ধনপ্রাপ্তি যোগ ত্রিভুজের চিহ্নটা হচ্ছে অনেক ক্ষেত্রে ইনি অনেক বেশি বিশ্বাসী হয়ে পড়েন দেখুন এতগুলো চিহ্ন আছে এই ক্ষেত্রে দুটো ত্রিভুজ চিহ্ন একটা চক্ষ্য চিহ্ন আছে ত্রিভুজ চিহ্ন হচ্ছে অনেক বেশি তন্ত্রমন্ত্রবিদ্যায় বিদ্যার ওপরে অনেক বেশি ঝোঁক হয়ে পড়ে এবং অনেক বেশি বিশ্বাসী হয়ে পড়েন এনারা সেই সব বিদ্যার ওপরে যার কারণে ভবিষ্যৎ জীবনে অনেক বেশি প্রবলেমের সম্মুখীন হতে হয় মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে কারণ অন্ধবিশ্বাস অথবা কুসংস্কারের কিন্তু স্মরণাপূর্ণ অনেক বেশি হয়ে পড়ে না এনারা যদিও তন্ত্রমন্ত্রবিদ্যাটাকে আমি অন্ধবিশ্বাস কুসংস্কার বলব না কারণ ওটা আমাদেরই সভ্যতার একটা অংশ অথবা আমাদেরই শাস্ত্রে সেটাকে বর্ণিত আছে খুব সুন্দরভাবে তবে সেটা যদি খারাপ উদ্দেশ্যে ব্যবহৃত হয় সেটা অবশ্যই অন্ধবিশ্বাস আমি বলে থাকবো ভালো উদ্দেশ্যে যদি যে কোনো কিছুই ব্যবহৃত হয় সেটা কখনোই অন্ধবিশ্বাস নয় অথবা কুসংস্কার নয় সেটা যদি ভালো উদ্দেশ্যে ব্যবহার হয়ে থাকে এই যে চিহ্নটা নাকি কিন্তু হঠাৎ ধনপ্রাপ্তির দিকে নিয়ে যেতে পারে সম্ভবত এই ক্ষেত্রেও কিন্তু পুরো যে রেখাটা এটা এম সাইন তৈরি করেছে এটা কিন্তু নিজের বলবুদ্ধির দ্বারা উন্নতি অন্য কারোর হেল্প না নিয়ে এবং ইনি সেটাই চান দেখুন সেলফ রেসপেক্ট সেলফ মেড যে পার্সোনালিটিটা সেটা কিন্তু এগার হাতে তৈরি হয়ে যাচ্ছে এখান দিয়ে একটা এখান দিয়ে একটা এটা আমি হলফ করে বলতে পারি জীবনের একটা কোনো সময়ে গিয়ে ইনি বেশ বড় অঙ্কের একটা পয়সার মালিক হবেন প্রায় কোটিপতি বললেও চলে অনেক বড় অঙ্কের একটা পয়সার মালিক হতে পারবেন ইনি কিন্তু এই সময় কল্পনা জগতে বেশি বিরাজমান আছেন এবং কল্পনা প্রবাণ হয়ে পড়ছেন কারণ রাহুর স্থানটা এই রাহুর স্থানটা অনেক বেশি নিচস্থ হয়ে অবস্থান করায় কিছু কিছু ক্ষেত্রে ইনি কিন্তু সঠিকভাবে সঠিক কাজের যে যে ফলটা সেটা কিন্তু পাচ্ছেন না প্রায় হাতে দেখাগুলো সবই ভালো এখানেও একটা মসলি সাইন একটা মাসের সাইন দেখুন একদম সুস্পষ্ট রূপে বর্তমান রবির ক্ষেত্রে মাসের সাইন থাকার অর্থ হলো তাদের ধরা লোক কিন্তু থাকে না একটা সময় গিয়ে খুব ভালো একটা পারফরমেন্স একটা ভালো জায়গায় কিন্তু পৌঁছে যেতে পারে মাল্টিপেল ইনকামের সাথে সাথে বিশেষ করে বিজনেসের ক্ষেত্রটা দেখতে গেলে বিজনেসের ক্ষেত্রটা একটা অনেক বড় যেখানে অন্য অন্য লোকের বিজনেসটা খুব একটা ভালো নাও চলতে পারে একই জায়গায় বিজনেস করে এনারা কিন্তু অনেক বেশি হাই লেভেল পর্যন্ত পৌঁছে যেতে পারেন দেখুন দুটো মাছের সাইন পরপর হয়ে অবস্থান করছে খুবই ভালো একটা লক্ষণ বিশেষ করে রবিরের স্থানে মাছের সাইনটাকে আমাদের জ্যোতিষশাস্ত্রে অনেক বেশি উচ্চ জায়গা দেওয়া হয়ে থাকে সব সময়ের জন্য আর বিশেষ করে এই হাতে দুটো মাছের সাইন আছে সেহেতু এনার উন্নতি তো কেউ রুকাতে পারবে না বললেই চলে এক্ষেত্রে আরেকটা আমি দেখতে পাচ্ছি মাসে মাসের সাইন তিনটে মাসের সাইন বর্তমান আছে অনেক বেশি উন্নতি যোগ অনেক বেশি উন্নতি উন্নতিযোগ সম্মানের সাথে উন্নতি রেসপেক্টের সাথে উন্নতি যেখানেই যাবেন সেখানে কিন্তু ইনি অনেক মানে বলতে গেলে এক কথায় বলতে গেলে উন্নতি তো হবেই সাথে সাথে অনেক বেশি ফেমাসিটি এবং পপুলারিটির সাথে ইনকাম করবেন যথেষ্ট পরিমাণে ইনকাম ইনি করবেন এই ক্ষেত্রে দেখুন এই যে এই যে তিনটে রেখা ত্রিশুল আকৃতি হয়ে একটা রবির স্থানে একটা শনির স্থানে আর ঠিক তার পরপরই এই দিকে একটা কিন্তু বুধের স্থান পর্যন্ত চলে গেছে এরকম যাদের থেকে থাকে প্রায় ত্রিশুল টাইপের একটা চিহ্ন ভালো করে দেখলে বোঝা যাবে তিনটের কিন্তু উচ্ছ্ব একই আছে সেহেতু এরকম যাদের রেখা যাদের থেকে থাকে তারা কিন্তু জীবনের একটা সময়ে গিয়ে একটু প্রপার ধনপ্রাপ্তি যোগ কিন্তু এদের হাতে আসে এবং অনেক বেশি টাকা পয়সার একটা স্থান কিন্তু তৈরি করে নিয়ে নেওয়া জীবনের একটা সময় এই যে ক্রস মিস্টিক ক্রস এটা কিন্তু ধার্মিক স্বভাবাপন্ন লোকের তৈরি করে এনারা অনেক বেশি ধার্মিক স্বভাবাপন্ন হয়ে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফ্লো ফ্লো ভাসতে থাকেন এবং পরিবারের থেকে অনেক বেশি বদনাম সহ্য করতে হয় তার কারণে একটার বেশি থাকলে একটা থাকলে ঠিক আছে একটা বেশি যখন থেকে থাকে পরিবারের কেউ কিন্তু এনাদের কথায় খুব একটা গ্রাহ্য করেন না অথবা ইনি যে কথা বলতে চান সেটাকে কিন্তু অগ্রাহ্য করে উড়িয়ে দেন পরিবারের সবাই যার কারণে একটু অন্তত বাধার সম্মুখীন কিন্তু হতে হয় যদিও এনাদের পরিবার যথেষ্ট ঠিক আছে কোনো অসুবিধা নেই এই মুহূর্তে এই ক্ষেত্রে বুধের ক্ষেত্র দেখে দেখুন মঙ্গলের থেকে একটি রেখা সম্পূর্ণ বুধের ক্ষেত্র পর্যন্ত পৌঁছে গেছে এটাও খুব একটা প্লাস পয়েন্ট বলা যায় যে কোনো বিজনেসের দিক দিয়ে আপনি যে কোনো বিজনেসের হাত ধরে অনেক বেশি এগিয়ে যেতে সক্ষম হবেন বিশেষ করে বড় বড় বিজনেস যেগুলো হয়ে থাকে মানুষের ক্ষেত্রে অনলাইন বলুন অথবা অফলাইন বলুন অথবা বৈদেশিকগত ধনপ্রাপ্তির বৈদেশিকগত যে কোনো বিজনেস এক্সপোর্ট ইম্পোর্ট টাইপের যে কোনো বিজনেস এই টাইপের যে কোনো বিজনেস আপনার হাতে শোভা দেবে এই ক্ষেত্রে মঙ্গল দেখুন বুধ হল বিজনেসের নিজস্ব ক্ষেত্র এবং মঙ্গল হল যোগানের ক্ষেত্র অতএব আপনি কিন্তু দুটোই একটা থেকে একটা রেখায় যখন পৌঁছে গেছে আপনি কিন্তু কোনো একটা সময়ে বিশেষ রূপে বিজনেসে অভ্যস্ত হয়ে পড়বেন এবং সেই বিজনেসের দ্বারা বহুত বড় একটা তারকি আপনি করতে পারবেন সম্ভবত এই ক্ষেত্রেও দেখুন যে রেখাটা আছে একটু কাটপিট আছে কিন্তু সেই কাঠপিটটা বাধা অতিক্রম করে আপনি কিন্তু চলে যেতে পারবেন এটা সেলফ পার্সোনালিটি তৈরি করে আপনাকে অনেক বেশি খাটতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সাকসেস না হতে পারবেন সাকসেস যত যখন হবেন তখন কিন্তু সবাই পাশে দাঁড়াবে তার আগে কিন্তু কেউ থাকবে না আপনার পাশে অতএব নিজের পার্সোনালিটিটা কিন্তু নিজেকে গুছিয়ে নিতে হবে আপনাকে এটা কিন্তু বর্তমানে আপনার হাতে সরকারি চাকরি আছে কি সরকারি চাকরি আপনার হাতে বাধা আছে এত সুন্দর রেখা যাদের থেকে থাকে তাদের সরকারি চাকরি অনেক ক্ষেত্রে বাধা হয় কিন্তু বিজনেসের ক্ষেত্রটা আপনি একটু চেষ্টা করুন আপনার হাতে বিজনেসের রেখাটা খুব ভালো আছে সেটাও আমি দেখতে পাচ্ছি যাই হোক এক্ষেত্রেও দেখুন মঙ্গলের ক্ষেত্রে একটা ক্রস চিহ্ন এবং মঙ্গলের ক্ষেত্রটা এই ক্ষেত্রে পৌঁছে গেছে এক্ষেত্রেও একটা বিজনেসের সাইন একটা ক্রস চিহ্ন মঙ্গলের ক্ষেত্রে ক্রস চিহ্নটা অনেক বেশি দুশ্চিন্তা স্বভাবযুক্ত করে তোলে মানুষকে যে কোনো কাজে কাজে যাওয়ার আগে আপনাকে দশবার চিন্তা ভাবনা করতে হয় কারণ সেই কাজে যে সঠিক রেজাল্টটা পেতে আপনাকে একটু দেরি হয়ে যায় সঠিক রেজাল্টটা পান না প্রায় আরেকটা জিনিস কি হয়ে থাকে অনেক নিজস্ব মানুষের সাথে মনে করুন যে যেখানে কাজ করছেন অথবা করতে চান নিজস্ব মানুষের সাথে অনেক ক্ষেত্রে ঝগড়াঝাটি হয়ে থাকে এটাকে আপনার এড়িয়ে যেতে গেলে এই অঞ্চলটার একটু রেমেডি করা প্রয়োজন আছে আপনি রোজ সকালে হনুমান চল্লিশা জব করুন দেখুন অনেকটা ক্লিয়ার হয়ে যেতে পারবেন এই বিষয়টার উপর থেকে এখানে কিন্তু একটা ত্রিভুজ চিহ্ন বর্তমান এবং সেটা প্রায় দেখুন সেটা প্রায় আপনার চন্দ্রের ক্ষেত্রে চন্দ্রের ক্ষেত্রে ত্রিশুল চিহ্ন কিন্তু খুবই ভালো একটা প্লাস পয়েন্ট বলা যায় বৈদেশিকগত ধনের ক্ষেত্রে বিশেষ করে যে বিজনেস করবেন সেখানে নিশ্চিন্ত ভাবনা আপনি নিশ্চিন্তভাবে আপনি এগিয়ে যেতে পারবেন অত টেনশন নেওয়ার কিছু নেই কোশ্চেন ছিল যে আপনি চাকরি পাবেন কি না আমি প্রথমে বলে দিয়েছি আপনার হাতে চাকরি বাধা আছে অথবা আপনার টেনশন নেওয়ার কোনো বিষয় নেই বিয়েতে হয়তো একটু দেরিতে হতে পারে প্রায় আপনার থার্টির কাছাকাছি গিয়ে বিয়ের যোগ এখানে তৈরি হচ্ছে কিন্তু তারপরেও চিন্তা করার কোনো বিষয় নেই আপনার অল্প কিছু খাটতে হবে প্রায় টোয়েন্টি টু পর্যন্ত আপনার অনেক বেশি বাধার সম্মুখীন হতে হতে পারে কিন্তু তারপরে কিন্তু আপনি প্রপার সাকসেসটা পেয়ে যাবেন এই যে লাইনগুলো এটা তো অনেক ক্ষেত্রে আমি প্রায় সময় বলে থাকি যে প্রবলেম কিন্তু এইগুলো যদি প্রপারলি এখান থেকে চালু হয় ইগোস্টিকের সাথে সাথে অনেক বেশি ধনও কিন্তু কামাতে সক্ষম হয় তারা প্রায় উনিশের কাছাকাছি একটা ধনযোগ কিন্তু আপনার তৈরি হচ্ছে হাতে এই ক্ষেত্রে আর প্রায় রেখা এক্ষেত্রেও কিন্তু একটা যে বিষ আইনটা নিজের পরিবারের থেকে উন্নতির যোগ বোঝা যাচ্ছে এত সুন্দর রেখা এবং সে আয়ু রেখাটা প্রায় চন্দ্র পর্যন্ত পৌঁছে গেছে দেখুন একটা তো চন্দ্র পর্যন্ত একটা মণিবন্ধ রেখা পর্যন্ত অতএব প্রপারলি যে যোগ আপনার হাতে তৈরি হচ্ছে তার দ্বারা আপনি কিন্তু অনেক বেশি উন্নতির শিখর পর্যন্ত পৌঁছে যেতে পারবেন অত বেশি টেনশন করার কোনো কারণ নেই আপনার হাতে শুক্রটা অনেক বেশি উচ্ছস্ত আছে লাক্সারিয়াস লাইফের ক্ষেত্রে আপনাকে বাধা হতে হবে না অনেক বেশি এগিয়ে যেতে সক্ষম হবেন আপনি জিন্দগির জীবনের একটা সময় গিয়ে যে কথা বলেন সেগুলো যুক্তির সাথে বলতে পারেন না সব সময়ের জন্য কিছু কিছু কারণ উল্টো কথা আপনার বলে যেতে হচ্ছে তার কারণ দেখুন এখানটা অনেক বেশি নিচস্থ হয়ে অবস্থান করছে দেখুন সেলিব্রিটি হওয়ার যে চিহ্নটা সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আপনার হাতে আছে কারণ শৌচালো যাদের এই বৃদ্ধা মাথাটা শৌচালো হয় প্রায় আঙুলের মাথাগুলো শৌচালো হয় প্রায় আরেকটা জিনিস এই ক্ষেত্রে দেখুন মাসলি সাইন দুই তিনটে আছে প্লাস ব্রু চন্দ্রের ক্ষেত্রটা অনেক বেশি সুন্দর আছে চন্দ্রের ক্ষেত্রে মাসের সাইন দেখতে পাচ্ছি ছোটো এরকম চিহ্ন যাদের হাতে থেকে থাকে তারা কিন্তু অনেক বেশি সেলিব্রিটি হয়ে থাকে অনেক বেশি সেলিব্রিটিযুক্ত টাইপের হয়ে থাকে অথবা মাইন্ডেড হয়ে থাকে আরও কিছু রেখা বিশেষ কিছু রেখা এখানে আমি দেখতে পাচ্ছি যেমন এই ক্ষেত্রে যে রেখাটা গেছে এটাকে কিন্তু আপনাকে বসে থাকতে দেবে না সবসময় একটা কাজের চিন্তাভাবনা কিন্তু আপনার ঘাড়ে তুলে দিতে পারে যে কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকুন কিন্তু আপনাকে স্ট্রাগালটা অনেক করতে হবে সাকসেস অবশ্যই আছে আপনার হাতে কিন্তু স্ট্রাগলটা অনেক বেশি করতে হবে সংগ্রাম অনেক করতে হবে কারণ জায়গাটা অনেক কম স্পেস এত কম থাকলে যে কোনো গ্রহই কিন্তু নেগেটিভ রেজাল্ট দিয়ে দেয় নেগেটিভ রেজাল্ট দেওয়ার কারণে অনেক বেশি খাটতে হয় তাদেরকে যার কারণে প্রপার সাকসেস পেতে গেলে অনেক চিন্তা ভাবনা করে অনেক খাটতে হবে আপনাকে এই যে গ্যাপিংগুলো প্রথমত এই গ্যাপিংটা কিন্তু শনির একটা খারাপ দিক নির্দেশ করে আর বিশেষ করে আপনার হাতে যে টাকা পয়সার যে সমস্যাটা সেটা কিন্তু প্রায়ই চলতে থাকে পয়সা আসবে বটে কিন্তু রাখার ক্ষমতাটা খুব কমই আছে আপনার হাতে একটা বিদ্যা দেখা আপনাকে অনেক বেশি নলেজেবল করে তুলবে ছোট্ট একটা বিদ্যা দেখা যাই হোক ভিডিওটা বেশি বাড়াবো না আমি আশা করছি আপনার প্রত্যেক কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন সাথে থাকার জন্য ধন্যবাদ